আজকের নিবেদন, দস্যুর কন্যা শোনাবান, দস্যুর কন্যা শোনাবান, দস্যুর কন্যা শোনাবান। এই জাহাঙ্গীর নগরের মসনাদ আমার চাই, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে এই জাহাঙ্গীর নগরের মসনাদ আমাকে পাগল করে তুলেছে। এই মসনাদ আমার চাই, প্রয়োজন যদি হয় সম্রাট জাহাঙ্গীর শাহকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, আর তা না হয় তাকে দেব আমি জীবন্ত কবর। আমি অদূর ভবিষ্যতে রাজ্য পরিচালনা করতে চাই। কেন কেন দেবীর খান, প্রজাদের হত্যা করে দেশের শান্তি প্রতিষ্ঠা করা যায় না, যে চাই তাদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা, আর তাছাড়া প্রজারাই তো দেশের সব, প্রজাদের জন্য তো সৃষ্টি হয়েছে মসনদ, প্রতিষ্ঠিত হয়েছে দেশ। আর শোনো, যে কথা বলবার জন্য আমি তোমাদের ডেকেছি, হয়তো আজ আমি শিকারে রওনা হয়ে যাবো। আমরা এই মুহূর্তে জাহাঙ্গীর নগরের দুরস্থ প্রজাদের উপর কড়া নজর রাখবো, যাতে তারা কেউ কোনদিন অনাহারে অর্ধারে অন্ধ হয়ে মারা না যায়। কি বলো তুমি? না, এই আদেশ নয়, এ আমার অনুরোধ, এ আমার ভিক্ষা। আদেশ? ভিক্ষা? শিবাহশালা দেবীর ঘর, যাও এই মুহূর্তে সম্রাটকে সসম্মানে শিকারে যাওয়ার সুবন্দোবস্ত করে দাও। যাও। সম্রাট জাহাঙ্গীর সাহেব, তুমি গেলে শিকারে যতদিন না ফিরে আসবে ততদিন ভটচন্দে রাজ্য পরিচালনা করবো আমি। এই এই বন্দা কাদের আলী, আমায় তলব করেছেন নজির সাহেব। হ্যাঁ, যাও এই মুহূর্তে ফৌজদার মঙ্গলময়কে এখানে পাঠিয়ে দাও। বেশ, আমি তাই যাচ্ছি। মঙ্গলময়, মঙ্গলময়, মৌদির বাচ্চা মঙ্গলময়, এক পাত্র পথের কাটা হয়ে দাঁড়িয়েছি, তাই তাকে যতদিন না পর্যন্ত এই দুনিয়ার মুখ থেকে আমি সরাতে না পারবো ততদিন পর্যন্ত আমার দিলে কোনো শান্তি নেই। সম্রাট জাহাঙ্গীর শাহকে এবার রাত্রির অন্ধকারে খুন করেই এই জাহাঙ্গীর নগরে মসনদ আমি হাতের মুঠোর মধ্যে সিরিয়ে নেব। জাহাঙ্গীর শাহকে খুন করলে হবে না মেহরবান। কেন কেন দেবীর গায়ে? তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, এতে অদূর ভবিষ্যতে এই জাহাঙ্গীর নগরে মসনদের সাহিত্য কৌশের অধীশ্বর বলে কেউ জিন্দাও না থাকে। সংবাদ নিয়ে এসেছি। বলো বলো কাদের আলী। বেগম সাহেব কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা হাসছেন, শুধু তাই নয়, সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে বেগম সাহেব ইন্তেকাল করে। আপনারা সবাই অট্টহাসি হাসছেন, আজকে জনাবের দুর্দিন। কাদের আলী, এত বড় আনন্দ সংবাদ না শুনে হেসে থাকতে পারি কি? এই মুহূর্তে সেই সদ্যজাত কন্যা সন্তানটিকে তুমি আমার কাছে নিয়ে এসো। সেই সদ্যজাত শিশু সন্তান আপনাদের প্রয়োজন? হ্যাঁ। বেশ, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি।
দীর্ঘা কাদের আলী আচরণ দেখে মনে হচ্ছে ওই বাচ্চাটাকে নিয়ে পালাতে পারে। চিন্তা করবেন না মেহেরবান, তাই এই মুহূর্তে ওর পিছন তুমি ধাওয়া করো। ওই বাচ্চাটাকে নিয়ে যেন পালাতে না পারে, ওই বাচ্চাটাকে তুমি ছিনিয়ে নেবে। ওই গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ওই বাচ্চার টুকরো টুকরো করে ছুড়ে ফেলে দেবে বউ কাট ডাল তাওর মুখে। যেমন করে হোক আমি পশ্চাৎ অনুসরণ করবো। জঙ্গলের মধ্যে যদি ও চলে যায়, জঙ্গলের মধ্য থেকে ওর কাছ থেকে আমি ছিনিয়ে নেবো বাচ্চাটাকে। তারপর আপনার পথ পরিষ্কার করবার জন্য সদ্যজাত শিশুটাকে পাথরে আসলে স্বেচ্ছাচারের দুর্গন্ধ বাতাসে বাতাসে ছড়িয়ে দেবার অত্যাচারের বীজ, জাহাঙ্গীর নগরের জমিনে ছড়িয়ে দেব আমার ধ্বংসের প্লাবন, আসমানের তারা বাতাসের তরঙ্গ আর এই জমিনের মানুষ গুলো আমাকে দেখি বাঘ্রাবে ফাজরে বলবে এগিয়ে চলো এগিয়ে চলো স্মঙ্খ। ওই চাঙ্গের নগরের তত্ত্বের দিকে পশুটা শিশু সন্তান তো কে দোষ করিয়াছে? সে কৈফিয়তটা তোর কাছে আমি দেব না। তোমাকে কৈফিয়ত আজকে দিতে হবে। কৈফিয়ত যদি দিতে হয় তবে মুখে নয়, কৈফিয়ত দিতে হবে এই হাতিয়ারে তোর সঙ্গে দেবো। পালিয়ে গেলে চুলখা সালা নেড়ি কত্তা, ও সন্ন্যের ভয় দেখে সালা ভাগিয়া গেল, যাবেই তো। এ কত সুন্দর লড়কি আছে রে, কি রূপ আর কি চেহারা আছে। আরে লড়কি, এ জঙ্গলে আমি একা থাকি, আমার বেটি বলতে নেই, আমার বেটা বলতেও নেই, আজ থেকে তুই আমার বেটি। তবে বেটি নাম কি হওয়া যাবে? তোর নাম একটা মৈনা? না না, তবে একটা তোতা? নাই নাই নাই, কোন নাম রাখাই? একটা সুন্দর নাম মনে পড়িয়া আছে, তোর নাম থাকবে আজ থেকে দোসর কন্যা সোনা। সম্রাট সত্যজাত শিশু কন্যা, দস্য জঙ্গল খার ঘরে ধীরে ধীরে বড় হতে চলেছি, এই পৃথিবীর বুকে ওর পরিচয় হলো দস্যর কন্যা সোনা। পরবর্তী ঘটনা ষোল বৎসর পর। Yeah.
মঞ্চের নামটি সাব্বিরানি গো, ও কন্যা পড়ো পারে মাতা।
এসো, চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে এই রূপসা নদীর তীরে। কিন্তু চৌকিশারা যেন আমায় কি একটা বলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। কন্যা ইশারাতে কথা শুধু হিয়াই দিয়া ব্যথা, কাছে এসে একবার কন্যা মন মজাইলা না গো, এই নয়নে নয়ন রাই খাই একবার চাইলা না। এখনো কিয়ামত হয়ে যায়নি জনাব, কিছুদিনের মধ্যে আপনারা কেশারি দুনে আটা কিয়ামত হয়ে দাঁড়াবে। উজিরে আলা ওসমান খান, কি বলতে চাইছো তুমি? আমি চাই এই জাহাঙ্গীর নগরের সুযোগ নিয়ে তুমি চাইছ এই জাহাঙ্গীর নগরের এই শহীদকে গ্রাস করতে? না, তুমি পারবে না, চাও তুই হয়ে যাবো সম্মুখ থেকে। তাহলে এই মুহূর্তে আপনার হাতে জিঞ্জিরি লাগে, আপনাকে ছুড়ে নিক্ষেপ করবই অন্ধকার সম্মুখে দাঁড়িয়ে আমাকে গ্রেফতার করবে। এই কাছিস আমার হাজার, আমার চাবু। হয় হয় বেয়াদব, এই মুহূর্তে আমি নিজের হাতে তাকে কতল করবো। সম্রাট জাহাঙ্গীর কে সসম্মানে কারাগারে নিয়ে যা। কি বলবো, যদি আমার হাত দুটো বাঁধা না থাকতো, জাহাঙ্গীর সঙ্গে নিয়ে যাও অন্ধকার কারাগারে। তাই সবার বেলায় একটি কথাই বলে যায় বেয়াদব, সে সময় তোরা ঘর বেঁধেছিস, তোদের আশা কোনোদিনই পূর্ণ হবে না। আর মানুষের দরবারে তোরা ক্ষমা হল, স্বয়ং খোদা তোলার দরবারে তোরা কেউ কোনোদিনই ক্ষমা পাবি না। অজয় রসমান খাগে শাস্তি দেবে কে? ওই কাদের আলি না সম্রাট জাহাঙ্গীর? সম্রাট জাহাঙ্গীর সহ তুমি গেলে অন্ধকার কারাগারে, আর আমি বসব এই জাহাঙ্গীর নগরীর শাহী মসিনে। আজ আর সোনাবানুর সঙ্গে আমার দেখা হলো না, সে যে কথা দিয়ে কেন এলো না আমি কিছুই বুঝতে পারলাম না। তবে কি তার ভালোবাসা সবই মুখের কথা, সবই কি তার ছলো না? চলো নাই ভুলিয়া রে হো না, গেলি মোরে ছাড়িয়া। চলো নাই ভুলিয়া রে কো না, গেলি মোরে ছাড়িয়া। Thank you.
নিবু লিয়ারে কন্যা গেলি মোহরে ছাড়িয়া। তুম যে দিন দেখলাম তোরে হৃদয়ে বাস হানিলি মোরে, তুম যে দিন দেখলাম তোরে হৃদয়ে গেলি মোহরে ছাড়িয়া। না না শাহজাদা, আমি তোমার সঙ্গে ছলনা করিনি। তুমি যে সেদিন বিপদের সময় শয়তানের হাত থেকে বাঁচিয়েছিলে, আমি কি সেই কথা ভুলতে পারি? আমি হয়তো মনে করেছিলাম আমাকে ভুলে তুমি বাড়িতেই রয়ে গেছো। এসো শোনো,
জীবনে মরণে সুখে দুঃখে শুধু তুমি আমারই থাকবে, আজ আমি আসি সোনা। শাহজাদা ভয় নেই সোনা, ভয় নেই, তোমায় যখন দিল দিয়ে মহব্বত করেছি তখন আমি তোমার জন্য আমার পিতা মাতা আত্মীয় স্বজন আমি সব কিছু ত্যাগ করতে পারি সোনা, তাই বলে তোমাকে আমি কিছুতেই ত্যাগ করতে পারি না সোনা, কিছুতেই না। Thank you.
ভুলে যা বেটি, তুই ওকে ভুলে যা। রাজ্য পরিচালনা করতে পারবো জানা বেঈমান, বিশ্বাসঘাতক,
মাসনাদের সব তোমাদের এখনো বসেনি। না যাও, আমি তোমাদের সহ্য করতে পারছি না, দূর হয়ে যাওয়ার সম্মুখে। আপনি দাস্তায় করবেন না? না না না, সহ্য করেন আমার হাতের এই চাবু। উসমান খাও, বড় পিপাসা, একটু পানি খাও, পানি, একটু পানি, পানি। দেবীর ঘর, পানি লেগে আও, দাও দাও পানি দাও। বলুন, দস্তকাত করবেন না পানি পিয়াবেন? আমি করব, আমার দেহে এক বিন্দু খুন থাকতে আমি দলিলে দস্তখাত করব না। মারো, যত খুশি ছামুক মারো, যত খুশি মারো। চলো দেবীর খা, চলো চলো উসমান খা, চলেছে না এই জমার বেলায়, আমাকে একটু পানি দিয়ে যাও। এই যাহা করে পানি দাও। তুমি আমার জীবন মরণ, আমারই পরাণী, তাই তো তোমার গলায় দিলাম গো ও কন্যা প্রেমের মালা খানি, তাই তো তোমার গলায় দিলাম গো ও সোনা প্রেমের মালা খানি, তাই তো তোমার গলায় দিলাম গো ও সোনা প্রেমের মালা খানি। শাহজাদা সোনা, আমার কাছে এসো, তোমার দেওয়াই উপহার আমি সারা জীবন বুকে ধরে রাখবো। শাহজাদা এসো সোনা, এবার আমার কাছে এসো। কেন দূরে শুনে যাচ্ছে কেন? এসো আমার কাছে এসো। বাহ 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 শাহজাদা বাহ, সামান একটা জঙ্গলের মেয়ের সঙ্গে তুমি এখানে আসনাই করছো। নাসির, আমি তো কোনো অন্যায় করিনি, জঙ্গলি হলো ওরা তো মানুষ। মানুষ তোমার পিতার হুকুম মোতাবেক আমি এই মুহূর্তে তোমাকে বন্দী করে নিয়ে যেতে বাধ্য হবো। যদি আমি না যাই তাহলে এই জঞ্জির পরিয়ে চুলের মুড়ি ধরে সব্যে নিরস্ত নয়, আমাকে বন্দী করতে হলে আগে যুদ্ধ আমাকে পরাজিত করতে হবে। এবার তোমাকে বন্দি করে আমি টানতে টানতে নিয়ে চললাম সেই শাহী মহল। চলে এসো শয়তান। হয়নি শোনা, ও গো সাহেব বিনি
এই সব কিছু আমার নসিবে লেখা শোনা, এই সব কিছু আমার নসিবে লেখা, দুঃখ করো না। চল আমার সঙ্গে, তুইও যাবি, আমি যেমন করে হোক সাব্বিরকে
উদ্ধার করে আবার নিয়ে আসবে এই জঙ্গলে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার বিনা ইজাজতে একটি ছোট লোকের মেয়ের সঙ্গে অবাধ্য ভাবে মেলামেশা করে তুমি যে অপরাধ করেছ এই শাস্তি তোমাকে পেতেই হবে। বাপচান, তুমি বলো তাকে ভুলে যাবে কিনা? না বাপচান, বাস্তরে তাকে দেখার সাথে সাথে আমি যে তাকে দিল দিয়ে প্যার করে এসেছি, পবিত্র খোদার কসম খেয়ে আমি যে তাকে ওয়াদা দিয়েছি আমার জীবনে তাকে বিবি করে আমি নিয়ে আসবো আমার এই শাহী মঞ্জি। তাহলে সহ্য কর আমার হাতের এই ওকে এইভাবে চাবুক মারলে চলবে না। যাও, আমার হাতে জিঞ্জির লাগিয়ে ওকে তুমি নিয়ে যাও অন্ধকার কারাগারে। জঙ্গল খায়ের বেড়িকে ভুলে না যাবে ততদিন পর্যন্ত অন্ধকার কারাগারে রেখে দেবে। Oh!
সমাজ শোষণের চলছে চমক, নারী রক্তে বইছে মান, মায়ের খুনের বদলা নিতে তাই দস্যুর কন্যা সোনা। বাহারিতে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে, বাহারিতে আছেন, বাহারিতে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে, বাহারিতে আছেন। আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি, আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি, ও কাকা এসে আপনার দ্বারে, বাহিরে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে, বাহিরে আছেন কাকা ঠাকুর আসুন গো বাহিরে, বাহিরে আছেন। এত ভোর রাতে ডাকো তুমি, এত ভোর রাতে ডাকো তুমি, বলো কিসের পরে, বাহিরে আছেন কাকা ঠাকুর। কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি, কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না কাকি, কাকা বলে ডাকি কাকাকে ছাড়ে না।